আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? ওই জারটা খাইয়া টান টান ওই এখানে হইয়ে আরাম করতে আছেন না? মুই হই মুসলিম ভাই। আপনি আমনের ফলায় তো আমারে খাইয়ে লইয়া পুরো ঠোঙ্গা বানাইছে, আর আমনের এখানে বই আরামে হইয়া খাইয়ে ঘুমাইতে আছেন। ভালো বাহ, হ্যাঁ ধ্বংস করে দিয়েছেন, এটা পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়েছেন। খালি মরেই খায় না, আরো কয়জনের খাইছে আল্লাহ জানে। এখন আমি তো চোরের মতন পলাই পলাই আমরা দুয়ে আইছি, তার কারণ কি জানেন? বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, দোকানে এক গোটা মাল নাই, যা আনলে সব নিয়ে ফিনিশ করছে। আমি এই মুহূর্তে এখন পলাই যাইতে আছি, বহুত আশা করি আইছিলাম ঢাকা শহরে, এই পোলাডারে লই আইছিলাম, এই পোলাডারে আমি মানুষ করু, ঢাকা শহরে লেখাপড়া হইয়া যা ধ্বংস করে দিতেছেন আপনারা সব। আপনার পোলায় সব খাইয়ে লই আমার ঢোঙ্গা বানাই দিতে, এখন বাধ্য হইয়া বউ পোলাইয়া লইয়া আমি এখন বোরখা পিন্দিয়া আপনারে দিছি। আমগো ব্যবসার তো একটা পলিসি আছে, মনে করেন 2 টাকা লাভ লস হইলো, 2 টাকায় নগদ কারবার, বাকির কোনো কারবার নাই। বাকির ব্যবসা জীবনেও করবেন না, বাকি দেওয়া নেওয়া পুরাটাই খারাপ। টাকা দিয়ে ঘুরতেছি দেখা পাই না, 2 দিন ধরে ঘুরতেছেন, ফোন নাই, বিকাশ নাই, মনে করেন না নগদ কারবার করি তো মাথা ঠিক থাকে না। 30 টাকা লেগে তোমরা যা করলা, 30,000 পাইলে না জানি কি করতাম। ম্যাডাম কিছু মনে না করলে আপনার বাজারের লিস্টটাকে আমি একটু দেখতে পারি? সরি, লিস্ট আপনার বাজারের লিস্ট একটু দেখতে পারি? আমার বাজারের লিস্ট আপনি কেন দেখবেন? আপনি মনে হয় এলাকায় নতুন, আপনি আমাদেরকে চিনতে পারেন। আমরা এখানকার বিভিন্ন বাসাবাড়িতে মালামাল সাপ্লাই করি পাইকারি রেটে। অনলাইন শপ? পাইকারি অনলাইন, জি অনলাইন পাইকারি শপ। নাম কি আপনাদের অনলাইন শপটা? মোথালে অনলাইন শপ। আচ্ছা, আপনি আমার লিস্ট দিবেন? বিশাল লিস্ট, অনেক টাকার বাজার। আপনি আমাদের কাছ থেকে এই মালগুলো যদি আপনি কেনেন তাহলে আপনি অনেক টাকা সেভ করবেন। আপনার নাম্বারটা আমারে দেন বা আমার নাম্বারটা আপনি রাখেন, আমি আধা ঘন্টার মধ্যে আপনার এই মালামাল আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি মালামাল বুঝে পেয়ে তারপরে 20% কমে আমাদেরকে পেমেন্ট করুন।
আর শুনুন ম্যাডাম, আমাদের কাছে একটা ভালো পাটা আছে, মানে ওই যে দেখা যাচ্ছে আপনার ওই সিলেটি শিলের পাটা, খুব ভালো পাটা। আপনি জানেন তো যে পাটা মশলার স্বাদই আলাদা। না, আমাদের বাসায় আসলে পাটা আছে, এখন আর পাটার দরকার নাই। তাহলে এই বাজারটা আপাতত বুঝে যান। ওরা যেভাবে শুরু করছে তাতে তো আমারও দোকানে তালা লাগায় বলাই দেব। আরে মোতা রে, মানে আব্দুল ভাই এত বড় হাড়া হয়ে গেছে, দোকানের পর দোকান থেকে পাট পারি করে বাকি নিয়ে উজাড় করে ফেলাই দিছে। মিয়া নগর টাকায় মাল কেন না, এইভাবে করে ব্যবসা করো কেন? মিয়া দুই ডানে পিস পুরো বান দিয়ে লাল দানার মধ্যে হান দাও। এই মশা মারতে কামান দেখাবেন, তার সাথে কম দুই দিনে ধৈরা হাত পা ভাঙ্গিয়া রাস্তায় ফেলে রাখি। মিয়া বয়স হয়েছে, মাথা ঠান্ডা করে কথা কম। মার্কেটের একটা ইমেজ আছে না, একটা সুনাম আছে না, মার্কেটের মধ্যে মারামারি করলে চলবো? এক কাম করো, মোতালেবের বাপে তো আমাকে মুরব্বী, এলাকার মুরব্বী, একবার অভিযোগ করো। আমি কম নে দেখি কিছু হয় কিনা, যদি না হয় তো পরেরটা পরে দেখা যাবে। মার্কেটের সব দোকানদারে কয়ে দিবা এই দুইটার জন্য কিন্তু হুলিয়া জারি করা হয়েছে, দুইটার একটা ওদের মার্কেটের মধ্যে ঢুকতে না পারে। আর যদি দুই গাই করে তাহলে বাসকে কুদিবা, কুদিয়া দুইটার ধরে আমার কাছে নিয়ে আসবা, তারপর তা করেন। আমি লিস্ট অনুযায়ী সব ভালো মাল আছে, আপনি একটু মিলান। মানে মিলাতে হবে না, দেখে মনে হচ্ছে যে সব আসছে। হ্যাঁ ম্যাডাম, আমাদের লাইফে বেইমানির কোনো রেকর্ড না, বুঝছেন? একটু শোনাও না কি, যে মালামাল আছে লিস্ট অনুযায়ী সেখানে দাম আসে 6010 টাকা, 20% ডিসকাউন্ট দিয়ে দাম আসছে 4808 টাকা। ওই 8 টাকাও দিতে হবে না, ওটা আমরা ছেড়ে দিলাম। বাসে কাউর কিছু বলার দরকার নাই, ডিসকাউন্টের টাকাটা আপনি গাও করে দিন। গাও করে আর নিজের টাকা না। আচ্ছা, আপনারা এই জিনিসপত্রগুলো কোথা থেকে আনেন, মানে এত টাকা ডিসকাউন্ট কিভাবে দিচ্ছেন? আমরা ওই যে মোরে না যে আমরা এই সিরামিক তারপরে যে শোপিসগুলো এগুলো আমরা আনি হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি, আর কাঁচামালগুলো আড়ত থেকে আনি, তো তাই আমরা দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা কষ্ট করে নিয়ে আসছেন। চা খাবেন? না না, আরেকদিন আসি। আরে খাওয়া যায় না, একটু খান না, আমি নিয়ে আসি। না খাওয়া যায় না। এরা কারা? ফুফু, ওই যে সকালবেলা যে দিয়ে আসছিলাম বললাম না বাজারে, যে লিস্ট ওই বাজারের লিস্টের অনুযায়ী আনছে এগুলো। সব ঠিকঠাক মতো আসছে তো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আপনার যখনই যা কিছু লাগে আমাদেরকে বলবেন, আমরা আধা ঘন্টার মধ্যে সাপ্লাই করে দেবো। এমনকি যদি একটা সুইও লাগে আপনি আমাদেরকে বলবেন, আমরা পৌঁছে দেবো। ঠিক আছে, আপনাদের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে, মানে এই মহল্লার মধ্যে এরকম একটা উদ্যোগ নিছেন খুবই ভালো। আমরা আসি তো। এই টাকাটা। ও হ্যাঁ, এই যে তোমরা এই মিলাদে হাজির হয়েছো, আমি খুব খুশি হয়েছি বাবা, আমার পরানটা ভরে গেছে বাবা। আচ্ছা আচ্ছা, নিজে কই তো দরকার, নিজে না করলে কেটা করবো? একদম ঠিক কথা কইছো। আচ্ছা, কিছু মনে না করলে যদি এক প্যাকেট সিগারেট দিতেন? আচ্ছা দিতেছি। এই জসিম, সিগারেট দিতে এক প্যাকেট। এলো বাবা, এই যে টাকাটা। 1000 টাকার তো ভাঙতি নেই বাবা। আরে ভাঙতি পরে দিয়ে, যেটা বাকি থাকলো মনে করলাম ব্যাংকে থাকলো, আপনার কাছে থাকার ব্যাংকে থাকা তো সমান, সেফটিতে থাকলো, বুঝলেন? না ঠিক আছে, কিন্তু রাহেন না, ঠিক আছে তাই মনে করে লিও আসি বাবা। আচ্ছা, হসপিটালে কি তুই অদল বদল হয়ে গেছিলি?
কিন্তু হেডার তো সম্ভাবনা নাই। তোর এই বাদেম্মা বাপ তো আমার হসপিটালে নাই নাই, এই ঘরে ডেলিভারি হয়েছিল। কি বাবা, এই চাচারে ভুলে গেছো? আমার দোকানের সামনে দিয়ে যে যাচ্ছ, একটু চাচার দোকানে এসে দেখা করা যায় না? একটু দৌড়ে পড়ে আসছিলাম চাচা। ও তুমি তো বাবাজি আমাদের লজ্জার মধ্যে ফেলাই দিছো। এই যে টাকা দিয়ে গেছো, যে জিনিসপত্র তুমি তো টাকা ফেরত পাবা, সে টাকা লুটেছো না কেন? আপনি তো আমাকে দেখি পর কইরা দিতেছেন, আপনার কাছে টাকাটা আছে তো মানে টাকাটা যত্ন আছে, ভালো আছে। বাবা মানুষের টাকা আমার কাছে থাকবে, আমি না দিতে পারলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে বাবা। আমরা কাকার দোকানে মাল মূল লয়ে মিলাই দে টাকাটা। এই তো ভালো কথা কইছে, তুমি মাল নিয়ে যেটু তুমি দোকান। তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? কাকা এখন আমাকে কত হয়েছে? আপনাকে স্বাগত। মোতালেব ভাই, আমি তো একটু ইউনিভার্সিটিতে আসছি, আমাদের বাসায় আসলে 1 কেজি মসুরের ডাল, 1 কেজি আলু আর 1 খালি ডিম দরকার আর কি। 1 কেজি মসুরির ডাল, 1 কেজি আলু, 1 খালি ডিম, আগামী 30 মিনিটের মধ্যেই আপনার বাসায় এই মালামাল পৌঁছে যাবে। থ্যাংক ইউ। 1 খালি ডিম, 1/2 কেজি মসুর, এগুলো কোনো অর্ডার হইলো? পুষবো না এগুলা? চল আতর তাজার দোকানে চল, এখনই টাইম। আর হন তানবির কাকার পোলার আজকের বার্থডে বুঝছস, ওই অর্ডারটা লইতে পারলাম মনে কর পাঙ্কা। ওইসব বার্থডে পুটে বার্থডে এটা আগে করতে হইব। 1 খালি ডিম, 1 কেজি আলু আর 1 কেজি মসুর ডাল দে। জসিম, 1 খালি ডিম আর মসুর ডাল রেডি করো। বাবা মোতালেব কই? মোতালেব তো দরুর উপরে গেঞ্জামার মধ্যে আছে। না তোমাকে তো মেলা টাকা জমে গেছে। আমগো কাছ থেকে আপনি টাকা পান আঙ্কেল? তোমরা যে টাকাটা দিছিলা, হ্যাঁ, সেই টাকা শোধ হয়া 4-5 হাজার টাকা জমে গেছে। ইস আঙ্কেল কি কইলেন, আমার মাথা মুটা হেট হয়ে যাইতেছে আঙ্কেল। তুমি একটু মোতালেব কইও যে চাচাই বলে টাকা পাইবো, এই টাকাগুলো চাইছে। হ্যাঁ এখন মোতালেব যদি কই লজ্জা আপনার সামনে এটা এখন আঙ্কেল। মেলা দিন তো হয়ে গেল, সেই জন্য তোমারে কইলাম, একটু কইও রে, আইতে দোকানে আইতে কইও। এই যাও। আর শোনো বাবা, মনে করে একটু কইও বাবা। আপনি কোনো চিন্তা করেন না, আমি কম জমা রাখছিল, তারপরে এক প্যাকেট পেনশন নিছে, তাই না? তুমি জানলে কেমনে? আরে ব্যবসাটা এসে এটা পাশের দোকানে দেখেন নাই, বড় একটা তালা লাগছে, কি জন্য লাগছে অগজন্য? ওরা এরকম খাইতে 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 বড় একটা তালা উপহার দিছে, ওই তালাটা টুং করে লাগাই দিছে। তো আপনার থেকে আর বেশি নিব না, বুঝছেন? আর অল্প কিছু নিয়েই দেন ভাই, আরো ভালো করে দিতে থাকে।
শুভ সকাল ম্যাডাম। মোতালেব ভাই, আমার একটা বই দরকার ছিল। প্রেম, ভালোবাসা, বিরহ, কম্পিউটার, বিজ্ঞান, ভূগোল, যে কোনো বই আপনি চাইতে পারেন, আমরা আপনাকে সরবরাহ করব। না না না, মানে ওইরকম বই না, মার্কেটিং ম্যানেজমেন্ট। জি আচ্ছা, আজকের মধ্যে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। বিষয়টা তো তোমার কাছে না, কিন্তু আমার তো বাবা বিষয়, আমার তো এই টাকা দিয়ে মাল কিনতে হয়। তুমি টাকা দিলে আমি কালকে মাল উঠামু। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। আপনার জন্য স্পেশাল গিফট। হ্যাঁ, বই কিনা যেমন কেউ দেউলিয়া হয় না, বই গিফট দেওয়া কেউ দেউলিয়া হয় না। তাছাড়া বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সম্পর্কে আপনার যেমন ধারণা আছে, প্রেম ভালোবাসা সম্পর্কেও তো একটা ধারণা থাকা দরকার। প্রেম সম্পর্কে ধারণা থাকলে মনটা অনেক মানে সফট থাকে। হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আসলে এই দুইটা সাবজেক্ট পড়ানোর মতো টিচার আছে, কিন্তু এই বই পড়ার মতো কোনো টিচার নাই। না, সব বইয়ের জন্য তো আসলে টিচার লাগে না, হাতে কলমে সব কিছু শিখতে হয় না, কিছু জিনিস বইপত্র পড়াও শেখা যায়। আপনি এই বই পড়ে একটা বেসিক ধারণা পাবেন প্রেম ভালোবাসা সম্পর্কে। বেসিক ধারণাটা না হয় পেলাম, কিন্তু ইমপ্লিমেন্টটা কোথায় করব? আপনি আমাকে অর্ডার করবেন বোতলে অনলাইন শপ, তো কাস্টমারদের সেবায় বদ্ধপরিকর। আপনি আমাকে মানে মোতালেব অনলাইন শপে অর্ডার করবেন, আমরা আপনার পছন্দ অনুযায়ী জিনিস মানে মানুষ আমরা আপনাকে সামনে আধা ঘন্টার মতো। ঠিক আছে, জেনে রাখলাম। আপনি খান। কেমন তাজা, এর চা পাতাও তো আমাদের অনলাইন শপ থেকে পাওয়া যায় না? সেরকম আপনি যে মানুষ চাইবেন আমরা ওরকম তাজা, একদম তাজা, এরকম চায়ের মতো তাজা মানুষ আপনাকে সাপ্লাই করবো 20% ডিসকাউন্ট। তাজা মানে ইনটেক্ট? হ্যাঁ, ইনটেক্ট মানে প্যাকেটও খোলা হয় নাই, আপনার মুখ খাওয়া। মোতালেব অনলাইন শপিং থেকে আপনাকে শুভেচ্ছা। আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমার কিছু লাগবে না, আমি ওই সামনে যাচ্ছিলাম, রিকশা নেব। রিকশা নেবেন? দরকার নাই, আমি নিয়ে নেব। কেন, আপনারা কি রিকশাও 20% ডিসকাউন্টে দিচ্ছেন? আপনি যদি রেগুলার চান তাহলে আমরা আমাদের প্রোডাক্ট লাইনে রিকশাটাকে ইনক্লুড করতে পারি। কি হবে আর কথা বলি, এখনই তো যাবে চলে, তবে থাক তোলা থাক না বলা কথা। কাস্টমারদের কাছে আসতে অর্ডার নিয়ে আসতে হয় না। চাচা আপনার বয়স হয়েছে, মাগার আপনি এখনো পোলাপাইনের মতো অস্থির। এই তুমি টাকা দিবা কবে?
তুমি টাকা দিতেছো না কেন? সামান্য কটা টাকার লেগে আপনি যা করতেছেন, কয় টাকা পান আপনি? কয় টাকা পান? পাঁচ ছয় হাজার টাকা, এটা কোনো টাকা হইলো? চার পাঁচ হাজার কোনো টাকা না? হ্যাঁ, তুমি কি মনে করছো? তুমি যদি আজকের মধ্যে যদি আমার টাকা না দাও, তাহলে কিন্তু আমি দোকানদার কমিটির মধ্যে আমি বিচার দেবো। দেখেন চাচা, আপনার বয়স হয়েছে, ভদ্রতা বজায় রাখেন, ব্যবহার ভালো করেন। ব্যবহার তোমার কাছ থেকে শিখতে হবে না? এই তুমি আমার কাছ থেকে ভং ভাং করে কত কত বাকি নিছ? হ্যাঁ, এই আজ দিচ্ছি কাল দিচ্ছি করে আর কতদিন হয়ে গেল? কেমন আছেন? আমি তো কোনো ফোন টোন করিনি। আমি নিজেই চলে আসলাম। ও, কাঁঠাল? আমি তো কোনো কাঁঠালে অর্ডার করি নাই। হ্যাঁ, আমি নিয়ে আসলাম। এখন আম কাঁঠালের সিজন চলতেছে না, তোমার জন্য মধু মাসের বিশেষ স্পেশাল গিফট আর কি। কিন্তু আমি তো কাঁঠাল খাই না। গাজীপুরের এঁটেল মাটির কাঁঠাল, যেমন নরম তেমন শক্ত, রসালো, মজা বাবা। আচ্ছা ঠিক আছে, চা খাবেন? না, চা খাবো না, একটু পানি খাও। ওকে, বসেন। আপনি এনে কেন টাকা? আমার এখানে খুঁজতে চলে এসে না? আপনি আপনি দোকানে যান, আমি হাইরে দিয়ে টাকা পাঠাই দিচ্ছি কাকা। আমি আপনার সকাল থেকে কয়েকবার ফোন দিয়েছি, ফোন বিজি পাইছি কাকা। এখানে ঝামেলা করেন না কাকা। ওই বাটপার, তুই এখানে কেন? ভাই বল না, আমার টাকা দে, ফোন করে তোরা পাই না, তোর সাত হাজার টাকা দে, আমার টাকা দে। তুমি আমার বন্ধু মানুষ, ভালো মানুষ। উনি একটা কথা কবি আমার একদম দে, টাকা দে আমার। বড় বড় করে কামড় দেন, পারলে আস্তা বিস্কুট মুখের ভিতরে ঢুকায় ফেলান। সারাটা দিন রাত ঘুমানে রাগ পর্যন্ত খালি খাওয়া আর খাওয়া। আচ্ছা, একটা বারো কি চিন্তা হয় যে এই খাউনগুলি কই থেকে আসে? এই আমি একটা বান্দা কিভাবে এই সংসারটা চালাই? হ্যাঁ, খাউনটি কেমনে ঢুকে গলা দিয়া? টাইমের কাম টাইমে করতে হয়, টাইম গেলে গা আর করণ যায় না। আজকে ইমাম সাহেবের লগে রাস্তাতে আইছিল, ইমাম সাহেব কইলো আমার লাগে তোমরা নাকি দোজকে যাইবা। ইমাম সাহেব তো ভুল কইছে, দোজকে যামু কি? দোজকে তো যাইই দিছি। কি লিগা দোজকে যাইবা সেটা আগে শুনো, না শুনে আলগা পেছাল পারতেছো। আমার নাকি বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, এখনই যদি তোমরা আমার বিয়া না দাও তাহলে তোমরা দোজকে যাইবা। ও, সত্যই তো আসলে। আচ্ছা, তাহলে আপনি যে বিয়া করবেন, মাইয়াটা কোন, মানে কোন বাপের মাইয়াটা আপনার কাছে দিব বিয়া? মাইয়া আছে, আমি একটা ঠিকানা দিতেছি, ওই ঠিকানায় তোমরা গিয়া যাও, বিয়ার একটা চান্স আছে। বাপরে, আমি যাই আর মাইয়ার বাপে আমার ঝাড়ু দিয়ে পিঠা কার কি? হ্যাঁ, জনগণের ঝাড়ু পিঠানি কারণের আমার রাস্তা তৈরি হয়ে গেছে গা। এই আমার যদি একটা মাইয়া থাকতো তোর মতো পুলার কাছে, আমি জীবনেও তো মাইয়া দিতাম না, মাইয়ারে বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইতাম। আচ্ছা, তুই যে বিয়া করবি, বিয়া করে কি বৌরে নিয়ে দোকানে দোকানে বাকি খাইবেন? তা না হলে বৌরে খাওয়াবেন কি? বউ তো না খায় মরে যাবো গা, আপনি তো মা বাপের এই খাওন দিতে পারেন না। একটা কথা কইলেই তোমরা বিশ্বাস করো না, ইচ্ছা কয় যে আমি ঘরের মধ্যে না আই, ঘর থেকে বাইরে যাই। এই কথা তো প্রত্যেক দিনই কস, যাস যে আবার আয়োসকে যাইতে গা পারস না? যামু তো, যাওনের ব্যবস্থাই তো করতাছি, যাইতাছি। আজকে যাইয়া দেখা রে, আজকে যাইয়া দেখা, সাহস থাকলে। আমার দোকানে
থেকে জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে বিক্রি করে আমার মাইয়ার কাছে কয় অনলাইন করতেছি অনলাইন পাটপারের পাটপাট তোর আগে পালাই অনলাইন তোরে বুঝায় দেবো ওর লাগে তৃপ্তি করস তো লজ্জা করে না আর কোন কার হ্যাঁ আউক আউক তোরে দেখাবো ওর আগে পালাই আব্বা আমি আমি সবসময় আপনার কথা শুনছি কোনো কথার অবাধ্য হইনি বলেন অবাধ্য হয়েছি কখনো হই নাই আপনি ওই ছেলের সামনে আমাকে অপমান না করলেই পারতেন আপনি শুধু শুধু আমাকে অপমানটা করছেন আর সেজন্য ওই ছেলের আমি বিয়ে করছি ধরে নিতে পারেন এটা আমার জিদ আর আপনি আমার চিনেন ছোটবেলা থেকে আমি যেই জিদ ধরি সেটা করেই থাকি সুতরাং খারাপ কিছু ঘটার আগে আপনি বিয়ের ব্যবস্থা করেন এই ছেলে যেন আর কোনদিন দোকানে দোকানে বাকি না খায় বিয়ে করলে তো আমার জবাব দিতে হইব জামাই কি করে আমি কি জবাব দেবো কন আপনি কি জবাবটা দেবো আপনার কাছে অনুরোধ রইল আপনার এত সুন্দর একটা মাইয়া এত শিক্ষিত একটা মাইয়া আমার ওই হাদেম্মা ছেলেরে কেমনে পছন্দ করলো সত্যি সেটা আমিও ভাইবা পাইতাছি না আমার ছেলে বলছে আপনার মেয়ের কথা প্রস্তাব দিতে বলছে কিন্তু ওই রকম একটা হাদেম্মার জন্য আমি কোন মুখে আপনার কাছে যাই কিভাবে কই আপনারে যে আপনার মেয়েটা আমার সংসারে দেন আপনার মেয়ে যদি আমার সংসারে আসে তারে ফুলের টোকা তো দেওয়া দূরের কথা তারে আমি এই কপালে তুলে রাখুন আর ওই রকম একটা ফুলের মতো মাই আমার সংসারে আসব আমি কোনোদিন চিন্তা করি নাই সেটা আমার কাছে সান কপালের ব্যাপার পূর্বজন্মে মনে কোনো সোয়াব করছিলাম সেই জন্য আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে আসব আপনার আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনার মেয়ে আমার সংসারে আসলে পরে আমার ওই কুলাঙ্গার ছেলেরে যেইভাবেই হোক আমি এই বাকি খাওয়া আমি বন্ধ করব আমি ঘরোয়াভাবে বিয়ের আয়োজনটা করতে চাই আপনারা যেটা সম্মতি দেন অবশ্যই আপনারা যেটা করবেন সেটাই হবে কি বলো আলহামদুলিল্লাহ ভাই 45,000 হয়েছে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আপনি আমার দেবেন 36,600 টাকা না 600 দিয়ে না 600 আমি দেবো ভাই আপনি 36,000 সমান সমান দেবেন 600 টাকা লস করবে কেন আমি তো 36,600 টাকাই দেবো ভাই তাহলে একটা আবদার আছে এই শাড়িটা এটা আমার পক্ষ থেকে ভাবির জন্য না ভাই এটা এটা না না তোর লস না না ভাই এটা আমি দিতেছি ওরা যদি করস্তা ব্যাগটা দাও তো ব্যাগ দাও ভাই টাকাটা দিতে ভুলে গেছেন দামটা বড় দিমু তো দাম দিমু না কি করছো টাকা দিবেন মানে ভাই এটা আমি তো বাকি হয় না ভাই আমি কি বাকি নিতেছি কখনো নিছি বাটা আমি তো দিমুই আমরা তো নগদে সেল করি ভাই আপনি তো জানেন আমার আব্বা কি রকম আমার হিসাব ক্লোজ করতে হইব না আরে বেটা চাচার লগে আমার বোঝা বড় হইব চাচা আমারে বুঝে আমি চাচার লগে তোর বলে কথা বলবো না যা না ভাই তাহলে বাইন্ধা রাখ তুই বাইন্ধা রাখ না না ভাই এটা কি বলতেছেন আপনি তো তুই যেমন করতেছ মনে হয় বাইন্ধা রাখবি আমি তোর টাকাতে বলা যাবো আমি আমি বিয়া করতেছি না বেটা আমি জানতাম লাল শাড়িটা তোমার পছন্দ হইব ফুপুর শাড়িটা পছন্দ হয়েছে না শাড়ি যেন কেউ খোটা না দেয় সেই জন্য কইতে পারে না বন্যার জামাই আমাকে শাড়ি দেয় নাই
আমি এই পর্যন্ত বাবার সাথে কখনো কোনো মিথ্যা কথা বলিনি, কোনোদিন কথার বাইরে যাইনি। যদি যেয়ে থাকি, এই যে তোমাকে বিয়ে করতেছি, এটা হচ্ছে কথার বাইরে যাওয়া। আত্মীয় স্বজনের কথার বাইরে গিয়ে, বাবার কথার বাইরে গিয়ে এসে তোমাকে বিয়ে করতেছি। আমি যেহেতু এত কিছু করতেছি তোমার জন্য, আমিও চাই তুমি আমার জন্য কিছু কর। বলো কি কাজ? আমি না যাইতে বললে আমি আব্দুল হাইরে পাঠাই দিতেছি, ও কাজগুলি করে আইব। তার আগে বলো তুমি আজকে শাড়িগুলো কোথা থেকে নিয়ে আসছো? কিনে আনছি দোকান থেকে। কোন দোকান থেকে বাকি আনছো? বিয়ের শাড়ি কেউ বাকি আনে নাকি? দাও তো কি কয়। কোন দোকান থেকে বাকি আনছো? জীবনে কখনো কোনোদিন কারো কাছ থেকে না খাইতে পাইলেও বাকি করবা না? আমিও তো তাই চিন্তা করছি, আমি বাকি খামু কেন? আহত মুহূর্তে ঠিক আছে, যে কোনো সময় তো নাই হয়ে যেতে পারি। কিছু টাকা আছে, আমি অনেকদিন ধরে জমাইছিলাম। তোমার টাকা আমি নিব কেন? আমি আর উল্টা তোমারে দিব কি কও তুমি? তো এখানে যত টাকা আছে আশা করি তোমার সব ঋণ শোধ হয়ে যাবে। আমি দিতেছি একটু ব্যাপারটা টেকনিক্যালি দেখতে হবে, বুঝছস? এই যে আমরা তো মানুষের কাছ থেকে 5,000 টাকার মাল নিছি, বেচি 4,000 টাকায়, তাই এদিকে আমরা 5,000 টাকা দিবো নাকি? আমি যা দিবো কমু চাচা 4,000 টাকার লোন 1,000 টাকা মাফ করে দেন। তোর বেলা বিয়া, তুই কি কইতে পারবি চাচা আমার বিয়া আমার 4,000 টাকা রাখেন 1,000 টাকা মাফ করে দেন? আর না যা। সালামু আলাইকুম বিয়ান সাহেব, আমি খুব বড়ভাবে একটা আয়োজন করছি, শাদি মোবারকটা যদি হয়ে যায় তখন আমি বড় করে একটা আয়োজন করব। অবশ্যই, আমার মেয়ে তো আপনারই মেয়ে, আপনার ছেলে তো আমারই ছেলে, এটা একটু খেয়াল রাখবেন। আপনার দুইজনের জন্য একটু দোয়া করবেন বিয়ান সাহেব। এটা তো আমার 7,000 ভাগ্য যে এরকম একটা মেয়ে আমার ছেলের বউ হবে। আমার ছেলের কি যোগ্যতা আছে এমন একটা হুর পরি পায়, এমন একটা লক্ষ্মী মেয়ে পায়? বড় করে অনুষ্ঠানে কোনো দরকার নাই বিয়াই সাহেব, আমরা গরিব শরীফ মানুষ, আমাদের এই অনুষ্ঠানে যথেষ্ট। তবে বাবাজি, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা, তুমি এমন কোনো কাজ করবা না যাতে তোমার মা বাবার আমার তোমার সাথে আজকে যার শুভ পরিণয় হবে তার মাথাটা হেট হয়ে যায়। তুমি এসব বাকি খাওয়া বন্ধ করে দাও বাবা, বাকি নেওয়া বন্ধ করে দাও। তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। এই যে আধা নিয়া মাইয়ার বিয়া দিতেছ, এই পোলাও লাগে? হ্যাঁ, তার চাইতে তোমার ওই মাইয়ার একটা টুকরা টুকরা কইরা ওই নদীতে ভাসায় দাও, সেটাও তোমার কাছে ভালো হইব। সভাপতি সাহেব, ও তো এখন এগুলা কাজ করে না, আমার সাথে কথা দিছে ও এগুলা কাজ করবে না। আর আপনি বিশ্বাস করেন আর যাবে না এগুলা কাজে? এই যে মাইয়া এই শাড়িটা পইরা আছে, এটা কার শাড়ি? এটা আমার দোকানের শাড়ি, আমি দোকানে ছিলাম না, আমার পোলার কাছ থেকে এই শাড়ি সহ 36,000 টাকার শাড়ি নিয়ে আইছে। এইটা কিনা দিব? এই যে সব শাড়ি পইরা আছে, এ সব সব আমার দোকানের শাড়ি। এই আমার শাড়ি ফেরত দাও, দাও আরে টাকা দাও। আমি আপনার টাকার ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। শুধু টাকা দিয়ে দিলেই হবে?
তাতেই মায়ের সবকিছু হয়ে যাবো। যাও যাও, দু টাকা লয়ে আসো, যাও। আপনার টাকা দিয়ে অল চাচা, আমাকে 5 মিনিট সময় দেন, আমি শাড়িটা খুলে দিব। আর আব্বা কোনো টাকা ফেরত দিবে না। আপনি এখন আমার বাড়ি থেকে বাইরে যান। সাবধানে চালাই ওরে মাঝি, আমার ভাঙা দড়ি রে, অকূল দড়িয়ার বুঝি।